হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসছি হচ্ছে সব থেকে বড় কৃষি মেলা। তো এই মেলাতে চলে আসছি আমি, এখন মেলার ভিতরে ঢুকে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড়ায় আছে হচ্ছে এসআইটিভির সাংবাদিকরা এখন ছোট ছোট বাচ্চাদের সাক্ষাৎকার নিচ্ছে। তো ছোট ছোট বাচ্চা সোনামণিতে সাক্ষাৎকার আমার অনেক ভালো লাগছে। তো এই সাক্ষাৎকারটা হচ্ছে আমি হচ্ছে অনেকক্ষণ ধরে নিছে উনি, তো আমি হচ্ছে পুরোটা আপনাদেরকে দেখাতে পারি না। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারছি আর কি ততটুকু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে মাশরুম আছে, তো ওয়েস্টার্ন মাশরুম ড্রাই। তো এটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম ড্রাই, বলতে যে ওয়েস্টার্ন মাশরুমটা আছে ওটা হচ্ছে যেটা শুকনাটা পাওয়া যায়, শুকনাটা ওটা। এবং আরেকটা আছে এখানে, দুই ধরনের তিন ধরনের জাতের মাশরুম এখানে উনি নিয়ে আসছে ওনার স্টলে। তো উনার স্টলটা ঘুরে ঘুরে দেখলাম, ভালো লাগলো। তারপরে চলে আসছে হচ্ছে এখন কাঁচা মরিচ, লাঠি মরিচ, শিমলা লাঠি মরিচ। দেখতে পাচ্ছেন লাঠি মরিচের অবস্থা, ও মাই গড, কত বড় মরিচগুলা। তো এই মরিচগুলো অনেক ভালো লাগলো। আর এখানে সাত কৃষির জন্য অনেক ধরনের চারা উনি নিয়ে আসছে, সাত কৃষির জন্য উনি অনেক ধরনের চারা এখানে নিয়ে আসছে। তো এই চারাগুলো অনেক ভালো লাগছে আমার। তো চারাগুলো আপনারা এখান থেকে আসলে কিনতে পারবেন, তো চারাগুলো ওনারা বিক্রি করবে। তো চারাগুলো অবশ্য আপনারা একটু চিপ প্রাইসে কিনতে পারবেন, কম দামের মধ্যেই আপনারা এখান থেকে কিনতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আম, তো শীতকালে অবশ্য কোনো জায়গায় আম পাওয়া যায় না। আর এখানে আমটা দেখে অনেক ভালো লাগলো, তো আপনাদেরকে আমি যতটুকু সম্ভব আপনাদের এইদিকে দেখানোর চেষ্টা করবো। এগুলো হচ্ছে ভিউয়ার্স যে গাছ টাস আছে, ফুলের চারা টারা, তারপরে আবার আমের চারা টারা, এই স্টলগুলা। আর এখানে স্টলগুলো হচ্ছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ভিতরে বাহিরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে স্টলগুলো। আর প্রত্যেকটা স্টলের সামনে ভিউয়ার্স ব্যানার ফেস্টুন লাগানো ছিল, তো কে কোথা থেকে আসছে, কে কোন এলাকা থেকে আসছে না আসছে, এগুলো সব কিছু হচ্ছে ফেস্টুনে দেয়া ছিল। ওই ইয়ের সামনে যে ফেস্টুনটা থাকে ওই ফেস্টুনে সব কিছু দেওয়া ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কর্মকর্তারা হচ্ছে বসে সব কিছু লিস্ট করতেছিল, তো আমি ভিডিও করতেছিলাম তখন। আর উনি হচ্ছে অনেক ধরনের বীজ নিয়ে বসছে, ওনার স্টলে। আর এখানে অনেক ধরনের স্টল আছে, আপনারা এখানে আসলে সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং আশা করি আপনাদের মেলাটা ভালো লাগবে। তো এই মেলাটা হচ্ছে, এই মেলাটা হয়েছে হচ্ছে আপনাদের যশোরে হয়েছে এই মেলাটা। তো এই মেলাটা যশোরে কয়েকদিন আগে হয়েছে। তো এই মেলাটা হচ্ছে তিন দিন ব্যাপী হয়। তো আপনারা ইচ্ছা করলে তিন দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা যেয়ে ঘুরে আসতে পারেন, তো আপনাদের আশা করি ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের টমেটো আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টমেটোর একটা জাত, আর এক জাতের টমেটো আছে, তারপর বিভিন্ন জাতের টমেটো আছে। আমরা তো এক জাতের টমেটো বাজার থেকে কিনি, কিন্তু টমেটোর জাত আছে অনেক ধরনের, বিভিন্ন ধরনের জাত আছে। এখানে দেখতে পাচ্ছেন এক জাতের মিষ্টি কুমড়া রাখা আছে, এটা অনেক বড় জাতের মিষ্টি কুমড়া। তারপরে অনেক কিছু আছে এখানে, অনেক ভালো ভালো সবজি যেগুলা একদম ফ্রেশ, এগুলো আপনারা এখান থেকে আসলে কিনতে পারবেন, ওনারা বিক্রি করে। আবার কিছু কিছু সবজি আছে ওনারা বিক্রি করে না, তো আপনারা অবশ্যই খোঁজ নেবেন যে কোন সবজিগুলো ওনারা বিক্রি করে। সেগুলো হচ্ছে যে একটু জিজ্ঞেস করবেন যে এগুলা কি সেল করা হয় কিনা, জিজ্ঞেস করার পর যদি বলে যে হ্যাঁ এগুলো সেল করা হয়, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে মালটার গাছ আছে, তারপর অনেক ধরনের গাছ টাছ দিয়ে, অনেক থিম টিম দিয়ে অনেক সুন্দর করে এখানে আপনাদের এখানে একটা সাজায় রাখছে। আর মালটার গাছগুলোর দাম আমি জিজ্ঞেস করছি, মালটার গাছগুলো হচ্ছে হাইব্রিড। এই মালটার গাছগুলো হচ্ছে আপনারা কিনতে পারবেন, 700-800 টাকা নিবে বা 900 টাকা নিবে। মালটার গাছগুলোর দাম একটু বেশি পড়বে, কারণ এই মালটাগুলো হচ্ছে ভিউয়ার্স 12 মাসে গাছে হয়। আর এটা হচ্ছে ওনারা ড্রাম সহ বিক্রি করে, এটা। আর এখানে হচ্ছে চা পাতার মধ্যে এখানে গাছ লাগায় রাখছে, এটা হচ্ছে ওনারা এখানে দেখাইছে যে চা পাতার মধ্যে আপনারা গাছ লাগালে গাছের কতটা গ্রোথ হয়। আর এখানে অনেক বড় একটা হচ্ছে ব্রিফ দিচ্ছে কৃষি কর্মকর্তার, অনেক বড় একটা ব্রিফ দিচ্ছে। তো এখানে ব্রিফটা দিচ্ছে হচ্ছে কারণ যে কারা কী কী ফসল আনছে, কোথা থেকে এবং কোন কোন এলাকা থেকে আনছে, এগুলো জানার চেষ্টা করা হচ্ছে এখানে। এবং সেই সাথে জানার চেষ্টা করা হচ্ছে যে কে কতটুকু খাদ্য হচ্ছে তাদের মাছ আছে, তারপরে হচ্ছে আছে পশু আছে, তাদেরকে কে কতটুকু খাদ্য তাদের পশুদেরকে খাওয়াবে, এবং ডায়াবেটিসের রোগীদের জন্য তারা কী কী ফসল ফলাতে পারে, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা বলে শেষ করা যাবে না। আর এখানে দেখাচ্ছে যে আপনাদের পুকুরের পাড়ে মাচায় সবজি চাষ, পুকুরের পাড়ে অনেকে আছে সিম গাছ লাগায়, অনেকে আছে লাউ গাছ লাগায়। আর মাছগুলো দেখতে পাচ্ছেন কী সুন্দর দূরে দূরে করতেছে, এই মাছগুলো দেখে আমার অনেক ভালো লাগছে, তো আপনাদেরকে দেখাইছি। আর এখানে হচ্ছে অনেক ধরনের সার আছে এখানে ভিউয়ার্স। তো এই সারগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই সারগুলা
হচ্ছে যারা ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের সার আছে, তারপর সবজি ক্ষেতের সার আছে, বিভিন্ন জাতের সার আছে, আবার ফুল গাছ আছে,